ইরানের ভূখণ্ডে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, ইস্ফাহান শহরের কাছে বিস্ফোরণ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে তেহরান। বাংলাদেশের রিজার্ভের অবস্থা ভালো করতে ডলারের হার বাজার ভিত্তিক করার পরামর্শ IMF-এর, যুদ্ধের কারণে দরিদ্র দেশগুলোর আরও দুর্দশায় পড়ার শঙ্কা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত আশঙ্কা সত্যি করে এবার ইরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এরই জেরে ইস্ফাহান শহরের আকাশপথ এড়িয়ে চলছে আন্তর্জাতিক ফ্লাইটগুলো। ইরানের কেন্দ্রীয় শহর ইস্ফাহানে হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়নি ইসরায়েল, তবে একাধিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স্ট নিউজ। সেই সাথে এই শহরে অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলো অক্ষত আছে বলেও জানিয়েছে তেহরান। শুক্রবার সকালে ইস্ফাহান শহরে একাধিক বিস্ফোরণের শব্দে প্রকম্পিত হওয়ার পরপরই সরকারি বিবৃতিতে জনগণকে আশ্বস্ত করা হয়। এই ঘটনার পরপরই তেহরানের ইমাম খামেনি আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। একাধিক আন্তর্জাতিক ফ্লাইট ওই শহর এড়িয়ে চলার তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের বিমান পরিবহন পর্যবেক্ষণের ডাটাবেইসে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে ডলারের বিপরীতে টাকায় বিনিময় হার বাজার ভিত্তিক করতে বাংলাদেশকে পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক ও IMF-এর বসন্তকালীন বৈঠকে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই পরামর্শ দেন সংস্থাটির এশিয়া প্যাসিফিক ডিপার্টমেন্টের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। অন্যদিকে IMF-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে যুদ্ধবন্ধের তাগিদ দিয়েছেন। গোলাম ময়নুল আহসানের রিপোর্ট। সরকারের নানা উদ্যোগেও দেশের রিজার্ভ $20 বিলিয়ন ঘরে ঘুরপাক খাচ্ছে। ডলার সংকট অতি প্রয়োজনীয় কাঁচামালও আমদানি করতে পারছেন না ব্যবসায়ীরা। IMF এশিয়া প্যাসিফিক ডিপার্টমেন্টের পরিচালক বলছেন, রিজার্ভ বাড়াতে হলে বাংলাদেশকে অবশ্যই ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দিতে হবে। বাংলাদেশ অন্য অনেক দেশের মতোই করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভিকটিম। অর্থনৈতিক উন্নয়নে সরকার অনেক চেষ্টাই করছে, তবে রিজার্ভ ধরে রাখতে চাইলে আমার মতে দেশের বাজার ভিত্তিক একক বিনিময় হার চালু করা জরুরি। তিনি আরো বলেন, করোনার ধাক্কা সামলে ওঠার আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাংলাদেশের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রবণতা ঠেকাতে রাজস্ব নীতি ও মুদ্রানীতির সমন্বয় জরুরি বলেও মনে করেন তিনি। প্রতিবেশী দেশ ভারত এমনকি শ্রীলঙ্কাও মূল্যস্ফীতি কমিয়ে রাখতে সক্ষম হয়েছে, কিন্তু বাংলাদেশ পারছে না। আমার মতে জিনিসপত্রের দামে লাগাম টানতে বাংলাদেশের মুদ্রানীতি ও রাজস্ব নীতির সমন্বয় দরকার। এদিকে বিশ্বব্যাংক IMF-এর বসন্তকালীন বৈঠকের চতুর্থ দিনে এক সংবাদ সম্মেলনে IMF MD বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা যুদ্ধের নেতিবাচক প্রভাব তুলে ধরেন। যুদ্ধ কখনো ভালো কিছু বয়ে আনে না। যুদ্ধের সবচেয়ে বড় ভিকটিম নারী ও শিশুরা। অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা আর শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধ বন্ধের কোনো বিকল্প নেই। যুদ্ধের কারণে গরিব দেশগুলোর দুর্দশা পড়ার আশঙ্কার কথাও জানান IMF MD। ডলার বাঁচাতে সরকারের নানা উদ্যোগের মধ্যে বাংলাদেশের রিজার্ভ পরিস্থিতির উন্নতি ঘটেনি। আমদানি রপ্তানি কিংবা রেমিটেন্সে দেশে বর্তমানে ডলার আলাদা আলাদা রেট। IMF-এর বৈঠকে বাংলাদেশের ডলার রেটকে একই রেটে আনার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। গোলাম মনুল আহসান, বাংলা ভিশন, IMF সদর দপ্তর, ওয়াশিংটন DC। পাবনায় বিপুল ভারতীয় চিনি বোঝায় 12টি ট্রাক সহ 23 জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। কাজিরহাট ফেরিঘাট এলাকা থেকে এসব ট্রাক এবং চালক ও হেলপারদের আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ জানায়, ভারতীয় চিনি বোঝাই ট্রাকগুলো সিলেটের জয়ন্তপুর সীমান্ত থেকে সড়ক পথ হয়ে ফেরি পার হয়ে কাজিরহাট ফেরিঘাটে যায়। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ভারতীয় চিনি বোঝাই ট্রাকগুলো জব্দ করে আটক করে এবং ট্রাকের চালক ও হেলপার সহ 23 জনকে। এসব চিনি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হতো। দর্শক, এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews-এ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।